হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো আমরা বিভিন্ন গ্যাজেট প্রয়োজনে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে যে অতিরিক্ত জিমেলগুলো লগ ইন করে থাকি, এই জিমেলগুলো কীভাবে রিমুভ করা যায়, তাই স্টেপ বাই স্টেপ পুরো ভিডিও জুড়ে দেখানো হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি সর্বপ্রথম জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করছি, আমি তিথি নদী দেখিয়ে দিয়েছি। এবার হাতের ডান পাশে সবার উপরে যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি সব জিমেল আইডি দেখতে পারবেন। যেহেতু আমরা জিমেল আইডি রিমুভ করব, তাই আমরা এখান থেকে সবার নিচে ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস যে অপশনটি দেখতে পাচ্ছেন, ওই ম্যানেজ ডিভাইস অন দিস অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করব। সেই অ্যাকাউন্টটাতে ক্লিক করার পর এখানে যদি আপনার মোবাইলটা আপডেট করে থাকে, তাহলে এই পেজে আবারও সব জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পারবেন। যদি আপডেট করা না থাকে, তাহলে উপরে একটু উপরে খেয়াল করুন, গুগল লেখা রয়েছে, এই গুগলে ক্লিক করব। এই গুগলে ক্লিক করার পর এই পেজেও আপনি সব ইমেল আইডি দেখতে পারবেন। এখন আপনি যে ইমেল আইডিটি রিমুভ করতে চাচ্ছেন, যেটি আপনার দরকার নাই, ওই ইমেল আইডির উপরে একটা ক্লিক করবেন। আমি এক্সাম্পল হিসেবে সবার নিচে ইমেল আইডিতে ক্লিক করছি। ওকে, এখন আবারও দেখেন হাতের ডান পাশে সবার উপর টু ডট মেনু রয়েছে, এই টু ডট মেনুতে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট, এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করব, আবারও রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করব। এখন অটোমেটিক্যালি আমার যে ইমেল আইডি রিমুভ করতে চেয়েছিলাম ওটি রিমুভ হয়ে গেল। এইভাবে আপনার যে ইমেল আইডিটি প্রয়োজন নেই, ওই ইমেল আইডিটি আপনি এখান থেকে রিমুভ করে নিতে পারেন। সো আপনারা যদি আজকের ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে আমার অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।